আসসালামু আলাইকুম, আলম মির ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি সবার পছন্দের বাইক বাজাজ বক্সার। গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন এবং ফুল ডিটেল জানানোর আগে ছোট্ট করে একটা ইন্ট্রো থেকে ঘুরে আসছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স। বাজাজ বক্সার বরাবরের মতো সামনের অংশ থেকে শুরু করছি। সামনের হেডলাইটের অংশটুকু দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো ধরনের স্পট বা ঘষা মাজা খাওয়ার কোনো দাগ নেই। সুপ্রিয় ভিউয়ার্স, সামনের সকাপটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অনেক ভালো আছে। পুরাতন গাড়ি হিসেবে কিন্তু সকাপ অনেক ভালো এবং অরিজিনাল সকাপ। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চাকার অংশটুকু কিন্তু চাকা এখন পর্যন্ত অনেক ভালো আছে, চাকার বিটগুলোও অনেক ভালো আছে, অনায়াসে অনেক দিন ইউজ করতে পারবেন, কোনো ধরনের চাকা চেঞ্জ করার ঝামেলা ছাড়া। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক দেখার জন্য। গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এখন পর্যন্ত অনেক ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো ধরনের স্পট অবাঞ্ছিত দাগ ঘষা মাজা খাওয়ার কোনো কিছু নেই। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা চলে যাবো ইঞ্জিনের দিকে। দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো আছে, গাড়িটির ইঞ্জিনের এখন পর্যন্ত কোনো কালার করা নেই, একদম অরিজিনাল ইঞ্জিন। তাছাড়া গাড়ির সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারবেন গাড়িটির অবস্থা, ইঞ্জিনের কোয়ালিটি কী। সুপ্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি গাড়িটির পিছনের অংশে। দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের আউটলুকিংটাও কিন্তু অনেক সুন্দর। গাড়িটি কিন্তু বগুড়ার ফুল টাকার নাম্বার করা এবং প্রথম মালিকের একজন শিক্ষকের গাড়ি, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে তারা কতটুকু চলাফেরা করে। তারা কিন্তু খুবই কম চলাফেরা এবং টিপটপভাবে গাড়ি চালায়। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের চাকার বিটগুলো এখন পর্যন্ত অনেক ভালো আছে, অনায়াসে অনেক দিন ইউজ করতে পারবেন, কোনো ধরনের চাকা পাল্টানোর ঝামেলা ছাড়া। সুপ্রিয় ভিউয়ার্স, গাড়ির সাউন্ড বলে দেবে এর পরবর্তীতে গাড়ির কন্ডিশন কী। আমরা চলুন আমরা শুনে আসি গাড়ির সাউন্ড কোয়ালিটি। যারা বাজাজ গাড়ি চেনেন, বাজাজ গাড়ি কেনেন অথবা বাজাজ গাড়ি চালান, তারা কিন্তু বুঝতে পাবেন বাজাজ বক্সারের গুণ কি। সুপ্রিয় ভিউয়ার্স, গাড়িটির কিন্তু এখন পর্যন্ত ব্যাটারি অনেক ভালো আছে। গাড়িটি কিন্তু নেবেন আর চালাবেন, গাড়িটির কিন্তু কোনো কাজ নেই। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখাবো গাড়িটির মিটার কত কিলো রান হয়েছে, যদি ওই সব গাড়ির। সুপ্রিয় ভিউয়ার্স, গাড়িটি আমার জানা মতে 21,000 কিলো রান হয়েছে এবং ইঞ্জিন কোয়ালিটি সহ সব ওভারঅল কন্ডিশন কিন্তু খুবই চমৎকার। সুপ্রিয় ভিউয়ার্স, ঠোকাই ঠোকাই স্টার্ট। যদি এই গাড়িটি পেতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন, এবং ভিডিও দেখার মাধ্যমে যদি এই গাড়িটি নিতে আসেন অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে অনার করা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস মাত্র 60,000 টাকা, মাত্র 60,000 টাকায় আপনারা কিনতে পারবেন বাজাজ বক্সার, ফুল টাকার নাম্বার, বগুড়ার নাম্বার করা। যদি এই গাড়িটি পেতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন, আমাদের শোরুমের ঠিকানা বেতগাড়ি লিচুতলা বনানি বাইপাস বগুড়া। এছাড়া নতুন গাড়িটির নতুন পুরাতন ভিডিও পেতে এবং গাড়ি নতুন পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করতে আমাদের শোরুমে চলে আসুন, এবং নতুন পুরাতন গাড়ির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।